জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং কৃষ্ণ জগদ্গুরুং পাদ পদ্মীত প্রণমামি প্রণমামিহ নমস্কার প্রাণারামের সকল দর্শককে স্বাগত জানাই মাতৃ অনুধানে শ্রী শ্রী মায়ের কথা অমৃত সমান আজ আমরা অরূপানন্দ মহারাজের চোখের আলোয় শ্রী শ্রী মা কে দেখার বোঝার চেষ্টা করব অরূপানন্দজির পূর্ব নাম রাসবিহারী মহারাজ তা তিনি যখন জয়রাম বাটিতে গিয়েছিলেন অনেক সন্তানই জয়রাম বাটিতে যেতেন মাকে দর্শন করবার জন্যে মা কৃপা করে তাদের মধ্যে কারোকে কারোকে দীক্ষাও দিতেন মায়ের ভালোবাসায় লালিত পালিত হয়ে যখন তাদের ফেরার সময় আসত তখন মাও কাঁদতেন সন্তানও কাঁদত যেন কেউ বুকের মধ্যে গামছানিং নিংড়াচ্ছে এমনই কষ্ট মাকে ছেড়ে চলে আসতে হবে রাসবিহারী মহারাজের ক্ষেত্রেও তাই ঘটেছিল তা তিনি যখন মাতৃ সান্নিধ্যে আছেন মা কে জিজ্ঞাসা করছেন আচ্ছা মা ঠাকুরকে তো সবাই বলেন পূর্ণ ব্রহ্ম সনাতন তুমি কি বলো তখন মা বলেছিলেন তিনি আমার পূর্ণ ব্রহ্ম সনাতন এই আমার কথাটির দুটি অর্থ তাই রাসবিহারী মহারাজ জিজ্ঞাসা করেছিলেন আমার মানে ঠাকুর তোমার স্বামী বলে সব স্ত্রীর কাছেই তো তার স্বামী ভগবান তখন মা বলেছিলেন স্বামী ভাবেও এমনি ভাবেও তা ঠাকুর যদি পূর্ণ ব্রহ্ম সনাতন হন মা তো স্বয়ং জগদম্বা তাই তিনি মাকে জিজ্ঞাসা করছেন তাহলে তুমি সাধারণ স্ত্রী মতো রুটি বেলছো কেন এ কি মায়া মা বলছেন মায়া না তো কি না হলে তো আমি বৈকুণ্ঠে লক্ষ্মী হয়ে নারায়ণের পাশে বসে থাকতাম অবতার ভগবান নরলীলা করতে ভালোবাসেন শ্রীকৃষ্ণ গোয়ালার ছেলে ছিলেন রাম দশরথের বেটা অর্থাৎ অবতার মানে ভগবান যখন অবতীর্ণ হন ভক্তের ভালোবাসায় তিনি যখন এই পৃথিবীতে নেমে আসেন তিনি কোনো না কোনো ভক্ত গৃহে জন্ম নেন ঠাকুর যেমন নররূপী নারায়ণ কিন্তু তিনি কি সাধারণভাবে থাকতেন কেউ কি বুঝেছিলেন তাকে চিনু শাখারই প্রথমে চিনেছিলেন তারা যখন নরলীলা করতে আসেন ভগবান অবতার তখন সাধারণ মানুষের মতোই আচরণ করেন শ্রী শ্রী মাও সাক্ষাৎ জগদম্বা কিন্তু কে তাকে চিনেছিলেন তিনি পল্লী বালা জয়রাম সারু তাও ঠাকুরের মুহু সমাধি হতো তার ভক্তেরা মানে ত্যাগী সন্তানরা তারা বেলুন মঠ করেছিলেন সন্ন্যাস নিয়েছিলেন এই সব দেখে হয়তো পরে অনেকেই ঠাকুরকে ভগবান হিসাবে মানতে পেরেছিলেন কিন্তু শ্রী শ্রী মা তাকে কি কেউ ভগবতী ভেবেছিলেন ঠাকুর ষোড়শী পুজো করে তার জীবনের সমগ্র ফল আর জপের মালা মায়ের পায়ে নিবেদন করেছিলেন মা যে দেবী সারা সারা বিশ্বের সামনে তিনি এটি সুপ্রতিষ্ঠিত করেছিলেন ভক্তদের মনে ভগবান যার পায়ে জপের মালার সমগ্র জীবনের সাধনার ফল অর্পণ করেন তাকে সাষ্টাঙ্গে প্রণ প্রণীপাত করেন তিনি তো সাধারণ নন তিনি তো মানবী নন তিনি দেবী সেটি ধীরে ধীরে মানুষ বুঝেছিল মহারাজ জিজ্ঞাসা করছেন তোমার কি নিজের স্বরূপ মনে পড়ে না মা বলছেন হ্যাঁ এক একবার পরে তখন মনে হয় আমি একই করছি একই করছি এই যে সারা দিন ঘরজার দিচ্ছি রুটি করছি রান্না করছি এগুলো কি করছি কিন্তু ছেলে পেলেদের যখন দেখি আবার সব ভুলে যাই মা বলেছিলেন যখন কোনো ভক্তকে কোনো সন্তানকে তার খুব দেখার ইচ্ছে হয় ব্যাকুলতা হয় মন ব্যাকুল হয় তখন সে হয় চলে আসে না হয় চিঠি লেখে মহারাজ জিজ্ঞাসা করেছিলেন আমি কি তোমার আপনার মা বলেছেন হ্যাঁ আপনার বই কি যে তার যুগে যুগে অবতার অবতারের যারা অন্তরঙ্গ তারা বারবার অবতারের সঙ্গে আসেন যেমন চৈতন্য দেবের সঙ্গে নিত্যানন্দ মহাপ্রভু এসেছিলেন ঠাকুরের সঙ্গেও তার অন্তরঙ্গ ভক্তরা এসেছিলেন এরপর মা বলেছিলেন মহারাজকে আবার সূক্ষ্ম শরীরে দেখা হবে অর্থাৎ দেহান্তে আবার দেখা হবে একদিন রাসবিহারী মহারাজ মাকে বলছেন মা তুমি যাদের মন্ত্র দিয়েছ তাদের ভার তো তুমি নিয়েছ তবে আমাদের কথা বললে ঠাকুরের কাছে বলবো এ কথা বলো কেন তুমি আমাদের ভার নিতে পারো না মা বলেছিলেন তোমার ভার তো আমি নিয়েছি বাবা তখন মহারাজ বলেছিলেন মা আশীর্বাদ করো যেন শুদ্ধ আর অনুরাগ হয় মা বলেছিলেন আচ্ছা ঠাকুরের কাছে বলবো তখন মহারাজ বলছেন সবসময় ঠাকুরের কাছে বলবো বলো কেন তুমি আর ঠাকুর কি আলাদা তুমি কি আশীর্বাদ করতে পারো না তখন মা বলছেন বাবা তোমার পূর্ণ জ্ঞান আমার আশীর্বাদে যদি হয় আমি হার ভেঙে আশীর্বাদ করব। কৃপা তো আছে কিন্তু আধার থাকা চাই আমি দশ লিটার দুধ নিয়ে এলাম কিন্তু সেটা রাখার জায়গা নেই তাই মা বলছেন তোমার জন্য আমি প্রাণপাত পরিশ্রম করি করব কিন্তু তোমার তো কিছু করণীয় আছে তোমার তো কিছু কর্তব্য আছে তোমার তো কিছু করে আসা চাই মা তাই বলছেন মানুষের কি সাধ্য সে আপনি মায়ার হাত থেকে রক্ষা পাবে তাই তো ঠাকুর এত সাধনা করলেন সব ফল জীব উদ্ধারে দিয়ে গেলেন তাকে না দেখলে কি করে ভালোবাসা যায় ঠাকুর তার সমগ্র জীবনের ফল মায়ের চরণে অর্পণ করেছিলেন আর মা জগতের মা তিনি সারা পৃথিবীর সকলের আশ্রয় তা মহারাজ বলছেন ঠাকুরকে তো দেখতে পাচ্ছি না না দেখলে কি করে ভালোবাসা হবে মা বলছেন হ্যাঁ হাওয়ার সঙ্গে তো আর ভাব করা যায় না তা মহারাজ বলছেন কবে ঠাকুরের দেখা পাবো মা বলছেন সময় হলেই পাবে একজন মায়ের হাঁটুতে বাতের তেল মালিশ করছেন মা বলছেন দেহ একটি দেহি একটি দেহি সব শরীর জুড়ে রয়েছেন তাই পায়ে ব্যথা যদি এখন হাঁটু থেকে মন নি তাহলে আর ব্যথা থাকবে না এই কথাটি আরেকটি ঘটনার কথা মনে করিয়ে দেয় আমার গুরু পরম পূজ্যপাধ্য ভূতেশানন্দজি মহারাজ তার যখন দেহ রক্ষা হয়েছিল সেই ভান্ডারাতে একটি সভা হয়েছিল মহারাজের সঙ্গে সঙ্গ করার সৌভাগ্য যাদের হয়েছিল এমনই কয়েকজন সেই সভাতে উপস্থিত ছিলেন একজন ডাক্তারবাবু বলেছিলেন স্বামীর বাইপাস সময় তিনি দেহ থেকে একেবারে মন তুলে নিয়েছিলেন তাই আমরা অনুরোধ করতাম মহারাজ কৃপা করে এমন করবেন না আমাদের অপারেশন করতে দিন আমাদের সহযোগিতা করুন তা উচ্চ কোটির সাধক সাধিকারা এটি করতে পারেন রাসবিহারী মহারাজ মন্ত্র দীক্ষার প্রসঙ্গে জিজ্ঞাসা করেছিলেন আচ্ছা মা মন্ত্র নেবার কি দরকার মন্ত্র না নিয়ে কেউ যদি মা 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 কালী কালী বলে তাহলে হবে বলছেন মন্ত্রের দ্বারা দেহ শুদ্ধি হয় তারপর মনও শুদ্ধ হয় পবিত্র হয় নারদ বৈকুণ্ঠে গিয়েছিলেন মা একটি গল্প বলছেন তিনি নারায়ণের সঙ্গে কথা বলে যখন চলে গেলেন নারায়ণ লক্ষ্মীকে বললেন নারদ যেখানে দাঁড়িয়েছিল সেখানে গোবর জল ছিটে দাও তা লক্ষ্মী তো খুব অবাক যে নারদ এত বড় ভক্ত সে যেখানে দাঁড়িয়েছিল সেই জায়গাটা আবার শুদ্ধ করার দরকার কি কিন্তু নারায়ণ বলেছিলেন যে নারদের এখনো মন্ত্র দীক্ষা হয়নি তাই তার দেহ শুদ্ধ নয় অন্তত দেহ শুদ্ধির জন্যে মন্ত্র দরকার বৈষ্ণবরা মন্ত্র দিয়ে বলে এখন মন তোর মানুষ গুরু মন্ত্র দেয় কানে গুরু মন্ত্র দেন প্রাণে কানের মন্ত্রই প্রাণে গিয়ে বাজে তা কানের মন্ত্রই প্রাণে সঞ্চারিত হয় তা মহারাজ বলছেন মা আমি কিন্তু এত জপতপ করতে পারবো না মা বলছেন হয়তো তোমার পূর্বজন্মে ওসব পড়া আছে অর্থাৎ একজন ছাত্রকে দুদিনে একশোটা অঙ্ক করতে হবে সে যদি প্রথম দিনে নব্বইটা অঙ্ক করে রাখে পরের দিন তার আর চাপ নেই দশটা করলেই হবে শ্রী শ্রী মা হলেন সিদ্ধ গুরু তিনি ভক্তের মনটি খোলা পাতার মতো পড়তে পারেন তাই বুঝতে পারেন কার কি করা আছে অনেক ফাঁকিবার ছেলে আছে যারা পড়াশোনার ধার কাছ দিয়ে যায় না পড়াশোনার ধারে কাছেই নেই তার অঙ্ক করতে না চাওয়া আর যে ছেলেটি আগের দিন নাইনটি পার্সেন্ট করে রেখেছে তার বেশি করতে না চাওয়ার মধ্যে কি পার্থক্য সেটি সিদ্ধগুরুরা বুঝতে পারেন মা কথা প্রসঙ্গে বলেছিলেন যখন ঠাকুর চলে গেলেন আমারও ইচ্ছা হলো আমিও চলে যাই তিনি দেখা দিয়ে বলেছিলেন না তুমি থাকো অনেক কাজ বাকি আছে তিনি বলতেন কলকাতার লোকগুলো যেন অন্ধকারে পোকার মতো কিলবিল করছে তুমি তাদের দেখবে কলকাতা বলতে ঠাকুর কিন্তু কোনো ভৌগোলিক অবস্থানকে বোঝাননি এখানে কলকাতার লোক মানে কামিনী কাঞ্চনে বদ্ধ জীব তাদের তোমাকে দেখতে হবে এইটি বলেছিলেন ঠাকুর শত বৎসর সূক্ষ্ম শরীরে ভক্ত হৃদয়ে বাস করবেন বলেছেন যখন ঠাকুর চলে গেলেন প্রথম প্রথম ভয় হত পরনে লাল পাট শাড়ি হাতে বালা তখনকার দিনের ব্রাহ্মণের বিধবা সে আবার নরুন পাট শাড়ি পরেছে হাতে বালা তখনকার দিনে স্বামী চলে গেলে সবাই থান পড়তো গয়না পড়তো না তাই মায়ের ভয় করতো নিন্দামন্দ হতে পারে কিন্তু ঠাকুর দেখা দিলেন মা যখন বৃন্দাবনে ছিলেন মা আর যোগিন মা খুব কাঁদছেন ঠাকুর দেখা দিয়ে বললেন তোমরা এত কাঁদছ কেন আমি কোথায় গেছি এ ঘর থেকে ও ঘর ঠাকুর একদিন দেখা দিয়ে মায়ের কাছে খিচুড়ি খেতে চেয়েছিলেন মা রঘুবীরকে ভোগ দিয়ে তা ঠাকুরকে নিবেদন করেছিলেন মা যোগানন্দ মহারাজের সম্বন্ধে কথা তুললেন বললেন যোগিনের মতো আমায় কেউ ভালোবাসত না আমার যোগিনকে কেউ যদি আটানা পয়সা দিত সে রেখে দিত মা তীর্থে যাবেন খরচ করবেন আমায় বলতো তুমি আমাকে বলে ডাকবে। যোগিন যখন দেহ রাখলে সে বললে মা আমাকে নিতে এসেছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ও ঠাকুর মহারাজ জিজ্ঞাসা করছেন কোন কোন ভক্ত কে কে আমায় বলতে হবে মা বললেন যোগিনকে অর্জুন বলতেন ঠাকুর নরেনকে সপ্তর্ষি সপ্তর্ষী থেকে এনেছিলেন পূর্ণ ঈশ্বর কটি আর বলেছিলেন তার এ দুটি আমার অন্তরঙ্গ বলরাম বাবু মাকে বলতেন ক্ষমা রূপা তপস্বিনী তাই মা বলেছিলেন দয়া যার শরীরে নেই সে কি মানুষ সে তো পশু আমি কখনো কখনো দয়ায় আত্মহারা হয়ে যাই ভুলে যাই যে আমি কে মহারাজ যখন জয়রাম বা ছিলেন তখন পাগলি মামির পাগলামি খুব বেড়েছে কারণ তিনি বাপের বাড়ি গিয়েছিলেন তার বাবা সোনার গয়না তার হাত থেকে কেড়ে নিয়েছিলেন তা পাগলি মামি সিংহ বাহিনীর মন্দিরে বসে মা গয়না দাও মা গয়না দাও বলে কান্নাকাটি করছিলেন তখন সন্ধে হয়েছে ঘরে শুধু রাশবিহারী মহারাজ আর মা ছিলেন হঠাৎ মা বলছেন যাই বাবা আমি ছাড়া কেউ নেই সিংহবাহিনী মন্দিরে বসে কাঁদছে তখন রাশবিহারী মহারাজের খুব আশ্চর্য লেগেছিল সন্ধেবেলা জয়রাম বাটি চারিদিক নিঝুম কোনো আওয়াজ নেই আর সিংহ বাহিনী মন্দিরে কেউ কাঁদলে এত দূরে তো আওয়াজ পৌঁছাবে না তিনি ভাবছেন আমিও তো বসে আছি কোনো শব্দ তো আমি পাচ্ছি না আর মা বললেন কি না পাগলি কাঁদছে আমি যাই তাকে নিয়ে আসি মা হচ্ছেন সর্বদেব দেবী স্বরূপিনী তিনি স্বয়ং সিংহ বাহিনী তাই তিনি ভক্তের ডাক শুনেছেন এই ঘটনাটি আরেকটি ঘটনাকে মনে করিয়ে দেয় গোপেশ মহারাজ বলছেন যে এই এইরকমই জয়রাম বাটি নির্ঝুম হঠাৎ মা বলছেন ছেলেদের জ্বালায় কান ঝালাফালা হয়ে গেল গোপেশ মহারাজ কিচ্ছু বুঝতে পারছেন না সাইলেন্স কোথা থেকে মা আওয়াজ শুনছেন পরে তিনি শুনেছিলেন যে শিলং এর ভক্তরা সেই দিন ওই সময় কালী কীর্তন করছিলেন সেই কালী কীর্তনের আওয়াজ স্বয়ং মা কালী রূপিনী মা সারদার কানে এসে পৌঁছেছিল তা তিনি যে স্বয়ং কালী সেই জন্য তিনি সেই কালী কীর্তনের আওয়াজ পেয়েছিলেন আবার তিনি যে স্বয়ং সিংহবাহিনী তাই তিনি সিংহবাহিনী মন্দিরে যে পাগলি মামি কাঁদছেন সেটির আওয়াজও পেয়েছিলেন যখন তার সন্তান বিপন্ন হতেন তখন মায়ের হৃদয় উদ্বেলিত হতো তিনি পাগলি মামিকে গিয়ে নিয়ে এলেন মামি বললেন ঠাকুরজি তুমি আমার গয়না আটকে রেখেছো। দিয়ে দাও মা বললেন আমার হলে আমি কাক বিষ্ঠাবৎ এই দণ্ডে ফেলে দিত মানে আমি যেন আটকে রাখতে যাব যদি আমি আটকে রাখতাম এক্ষুনি ফেলে দিতাম পরে সেই পাগলি মামির কথায় হাসতে হাসতে মা বলেছিলেন গিরিশ বাবু বলতেন এটা মায়ের সঙ্গের পাগলি অর্থাৎ মানুষ বলে না সঙ্গ দোষে সবকিছু হয় সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে নরক বাস এসব কথা আমরা শুনে এসেছি তা ভগবান যখন আসেন তার আশেপাশে কতগুলি মানুষ থাকে যাদের বিপরীত চরিত্র কন্ট্রাস্ট ক্যারেক্টার এটি দরকার জটিলা কুটিলারও প্রয়োজন আছে না হলে লীলা হয় না তা রাসবিহারী মহারাজ বলছেন যে আমার তো খুব ছোটবেলায় আমি মাকে হারিয়েছি মা বলে কারোকে ডাকিনি সেই জন্য মা বলে ডাকতে আমার যেন কেমন বাধো সেটা মা বুঝতে পেরেছিলেন তিনি একদিন আমায় বললেন যে আমার এক আত্মীয়কে তুমি এই খবরটা দিয়ে এসো তো গিয়ে কি বলবে মহারাজ বলছেন আমি বলবো তিনি আপনাকে এই কথা বলতে বলেছেন মা বলছেন না তুমি বলবে যে আমি তোমায় বলতে বলেছি মা বলতে বলেছেন এই বলে তিনি মা শব্দটির উপর খুব জোর দিলেন ঠাকুর বলেছিলেন যে মহামায়াকে যদি মা বলে ডেকে সম্বোধন করা যায় তাহলে তিনি ভুবন মোহিনী মায়ায়। আর বদ্ধ করতে পারেন না এইবার মহামায়া এমন করুণারূপিনী হয়ে এসেছেন যে তার মুখ দেখলেই সন্তানরা মা বলে ছুটে তার কাছে যেতে চায় তিনি মুক্তি প্রদায়নি তিনি বন্ধনকারিনী শক্তি কিন্তু রাসবিহারী মহারাজের অভ্যাস নেই মা ডাকা তাই মহারাজ তাই মা তাকে সহজ করে দিচ্ছেন গিরিশ ঘোষ ঠাকুরকে বলেছিলেন একটি স্বাদ আছে সেটি হলো অহেতুকি ভক্তি ঠাকুর বলেছিলেন অহেতুকি ভক্তি শুধু ঈশ্বর কোটির হয় যারা পূর্ণ কাম যাদের কোনো কামনা থাকে না তাই দাশবিহাদি মহারাজ বলছেন যে তোমার ঠাকুরের যারা বিশেষ ভক্ত বা শ্রী মায়ের যারা বিশেষ ভক্ত তারা আর মায়ের ভাইরা তারা কি সমান কারণ মহারাজের মনে হয়েছিল জগদম্বার ভাই হয়ে তার যারা জন্মেছে তাদের নিশ্চয়ই খুব উচ্চ আধার হবে এটি তার মনে হয়েছিল কিন্তু শ্রী শ্রী মা বলেছিলেন শুধু ভাই হলে কি হবে অন্তরঙ্গ পৃথক বস্তু অর্থাৎ ভাই হলে কি হবে ভাই হলেই কি উচ্চ আধার হবে রবীন্দ্রনাথ বলেছেন প্রদীপের নিচেই অন্ধকার একদিন সকালে ধান ভাঙা হচ্ছে তা মা তাতে সাহায্য করতে গেছেন রাসবিহারী মহারাজের খুব খারাপ লাগে মা ঘর ঝাড় দেন রান্না করেন রুটি করেন আবার ধান ভাঙাতে সাহায্য করতে গেছেন বলছেন তুমি এত পরিশ্রম করো কেন এত খাটুনি কেন তোমার। মা বলছেন বাবা আদর্শ হিসাবে যা করতে হয় তার বেশি করেছি। এই যে ঠাকুর মা স্বামীজি এরা লোকশিক্ষক সাধারণ মানুষকে শেখাবার জন্যে এরা জীবন দিয়ে করে গেছেন তাই মা বলছেন আদর্শ স্থাপনের জন্যে যা দরকার তার থেকে ঢের বেশি করে গেলাম একদিন রাত্রে সকলে ঘুমাচ্ছে নলিনী দিদির স্বামী এসেছে তাকে নিতে নলিনী দিদি কিছুতেই যাবে না সে ঘর ঘরে দরজা বন্ধ করে আছে। আর বলছে তাকে জোর করে শ্বশুর বাড়ি পাঠালে সে আত্মহত্যা করবে সেই নিয়ে খুব হাঙ্গামা হচ্ছে তা মা তাকে বোঝালেন যে তাকে শ্বশুর বাড়ি পাঠানো হবে না তবে সে দরজা খুললো পরের দিন মা হেসে বলছেন ওর গায়ে মার হাওয়া লেগেছে অর্থাৎ শ্রী শ্রী মায়ের হাওয়া তার গায়ে লেগেছে তাই সে স্বামী সঙ্গ করতে চাইছে না মা মহারাজকে পাঠিয়েছিলেন পাগলি মামির বাপের বাড়িতে তার বাবা যদি গয়নাগুলো দিয়ে যান বা এখানে আসেন তো পাগলি মামির বাবা গয়না দেননি কিন্তু মায়ের কাছে এসেছিলেন মা তাকে কত অনুনয় বিনয় করলেন পা পর্যন্ত ধরলেন তার পা পর্যন্ত ধরে বলছেন আপনি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করুন কিন্তু সেই লোভী ব্রাহ্মণ কিছুতেই গয়না দিল না দেখুন কামিনী কাঞ্চনে বদ্ধ জীবের কি অবস্থা মেয়ের কতগুলো সোনার গয়নার জন্যে সে ব্যস্ত পাশেই যে স্বয়ং জগদম্বা তার চরণে তার মতি নেই আমরাও জীবনে অনিত নিত্য বস্তু যা নয় যা সত্য নয় তাকে পাবার জন্য প্রাণপাত পরিশ্রম করি কিন্তু শ্রী শ্রী মায়ের চরণ যদি ভুলে যাই তাহলে জীবনী বৃথা এই লোভী ব্রাহ্মণ শুধু গয়ে না চায় তার পাশে যে শ্রী শ্রী মা দাঁড়িয়ে যিনি তারকে পায়ে ধরছেন কেন পা ধরলেন কতটা নত হতে হয় সেটি মানুষকে শেখালেন আর এই বৃদ্ধ যিনি মায়ের চরণ পেলে তার জীবন ধন্য হয় এই জন্মটা বর্তে যায় সেদিকে তার হুঁশ নেই তা তিনি রাশবিহারি মহারাজ এবার যাবার জন্যে প্রস্তুত হচ্ছেন মা বলছেন কামার পুকুর হয়ে যাও তা যা যাওয়ার সময় যথারীতি মায়েরও চোখে জল মহারাজও কাঁদছেন মা বলছেন কামার পুকুরে আগে যাও তা কামার পুকুরে তিনি গেছেন সেখানে সেদিন বিকালে এসেছেন পরের দিন মায়ের ভক্ত ললিত মোহন বাবু এসেছেন তা রাসবিহারী মহারাজের সঙ্গে বিশেষ পয়সা করি ছিল না তা সবাই বলছে যে তুমি আর একা একা কেন কলকাতায় ফিরে যাবে তুমি এদের সঙ্গে জয়রাম বাটি যাও তারপরে এরা যখন বেলুর মঠে ফিরবেন তখন তুমিও তাদের সঙ্গে তা সেই মতো মাস্টার মশাই এবং ললিত বাবুর সঙ্গে মহারাজ আবার জয়রাম বাটিতে ফিরে এলেন এসে মাকে বলছেন মা আবার এসেছি মা বলছেন বেশ করেছ মায়ের কাছে সন্তানের জন্য দরজা সব সময় খোলা পরদিন ললিত বাবু গয়না আনতে চললেন সেই রাধুদীর গয়না পাগড়ি মামির বাবা নিয়ে রেখেছিল সেখানে তিনি কলকাতা পুলিশের এক বড় কর্মচারী চিঠি এনেছেন এবং সরকারি আমলা সেজে গিয়েছেন মা তার সঙ্গে মাস্টার মশাইকে পাঠিয়েছেন যদি হয় ললিত বাবুর বয়স কম তার মধ্যস্থতা করতে পারবেন তা ললিত বাবু সেই গয়না নিয়ে আর সেই বৃদ্ধকে নিয়ে হাজির হলেন কিন্তু রাত্রিবেলা মায়ের খুব শরীর খারাপ হলো মাথা ঘুরছে সবাই খুব ব্যস্ত হয়েছেন ওষুধের জন্যে রাসবিহারী মহারাজ মাকে জিজ্ঞাসা করছেন হঠাৎ তোমার এমন করে শরীর খারাপ কেন হলো মা বলছেন ওরা তো সব চলে গেল গয়না আনতে আমি সমস্ত দিন ভেবে ভেবে অস্থির পাছে ব্রাহ্মণের কোন রূপ অপমান হয় দেখুন এই জন্যেই তিনি জগৎজননী তিনি সতের মা অসতেরো মা যে ব্রাহ্মণ তাকে এত কষ্ট দিয়েছে গয়না রেখে দিয়েছে পায়ে ধরার পরও দেয়নি সেই ব্রাহ্মণ প্রা যদি অপমানিত হয় তার যদি মর্যাদা হানি হয় সে যদি কষ্ট পায় সেই চিন্তায় মায়ের চোখে ঘুম নেই নিজের শরীরটাই খারাপ করে ফেললেন তিনি সাধুর মা অসাধুর মা সকলের প্রতি তার সমদৃষ্টি তার সন্তান সে যত দোষ করুক সে যদি কষ্ট পায় সে যদি অপমানিত হয় সে যদি যন্ত্রণা পায় মায়ের প্রাণ আগে ছটপট করে এই জগজজননীর উদ্দেশ্যে জানাই আমাদের ভুলণ্ঠিত প্রণাম আর তার রাতুল চরণে আমাদের বিনম্র প্রার্থনা তার দুটো রাঙা চরণ যেন আমরা কখনো ভুলে না থাকি জয় মা নমস্কার